হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল টু লার্নিং। এই ভিডিওতে আলোচনা করব 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের পঞ্চম সপ্তাহের ব্যবসায় উদ্যোগ অ্যাসাইনমেন্টের উত্তরপত্র। তো উত্তরপত্র এই হচ্ছে তোমাদের উত্তরপত্র। উত্তরপত্র দেখার পরে একটু কোশ্চিনটা একটু দেখে আসি। তো এই হচ্ছে তোমাদের কোশ্চিন, অ্যাসাইনমেন্ট নম্বর 4, তৃতীয় অধ্যায়, আত্মকর্মসংস্থান, 5 নম্বর সপ্তাহের 4 নম্বর অ্যাসাইনমেন্ট। এটি অ্যাসাইনমেন্ট টাইটেল, বাংলাদেশের বেকারত্ব নিরসনে আত্মকর্মসংস্থানদের ভূমিকা নিরূপণ করতে হবে, শিখন ফল, এগুলো তোমরা শিখতে পারবা। নির্দেশনা দেখো মোট 4টা দেওয়া আছে, আর নির্দেশকও মোট 4টা দেওয়া আছে। আত্মকর্মসংস্থানের ধারণা, আত্মকর্মসংস্থান উপযুক্ত লাভজনক ক্ষেত্র ইত্যাদি ইত্যাদি। তো পর্যায়ক্রমে আমি আলোচনা করেছি, ভিডিও লাস্ট অবধি দেখতে থাকো। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই একটা লাইক দিও এবং সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। অ্যাসাইনমেন্ট শিরোনাম যেটা বললাম একটু আগেই, 1 নম্বর প্রশ্ন হচ্ছে আত্মকর্মসংস্থানের ধারণা। সাধারণত নিজের কর্মসংস্থানের ব্যবস্থা নিজে করাকে আত্মকর্মসংস্থান বলে। আত্মকর্মসংস্থানের মাধ্যমে একজন মানুষ নিজের পাশাপাশি অনেক বেকার মানুষের কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করতে পারে। এর ফলে অধিক চাহিদাকৃত চাকরির ওপর চাপ কমে পড়ে এবং বেকারত্ব হ্রাস পায়। উদাহরণস্বরূপ বলা যায় বিভিন্ন খুচরা বিক্রয়, রেডিও, টেলিভিশন মেরামত ইত্যাদি। 6 নম্বর প্রশ্ন, আত্মকর্মসংস্থানের উপযুক্ত লাভজনক ক্ষেত্র তালিকা করতে হবে। তো পরবর্তীতে দেখো ক্ষেত্রগুলো তার ধারাভাবে তালিকা উপস্থাপন করতে হবে। তা আত্মকর্মসংস্থান উপযুক্ত এবং ধারাগুলোর তালিকা হচ্ছে হস্তচালিত তাঁত, মৃৎশিল্প, লবণ উৎপাদন, মাদুর বা ম্যাট তৈরি, বাইজার দ্রব্য প্রস্তুতকরণ, টেইলারিং। পরবর্তীতে দেখো পোশাক পরিচয় প্রস্তুতকরণ থেকে শুরু করে নিটিং দ্রব্য, এগুলো তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও, তাহলে পরবর্তীতে লিখতে সুবিধা হবে। এখন আসি 9 নম্বর প্রশ্ন, আত্মকর্মসংস্থানে উদ্বৃত্তকরণে 6টি করণীয়। মানে উদ্বৃত্ত মানে কি? উদ্যোগ প্রেরণা দেওয়ার 6টি কারণ হচ্ছে, করণীয় কিভাবে হবে? আত্মকর্মসংস্থানের জন্য প্রয়োজন ব্যক্তিগত দক্ষতা ও স্বনির্ভর পেশায় নিয়োজিত থেকে জীবিকা অর্জনের প্রবল ইচ্ছা বা শক্তি। যেহেতু দেশে চাকরির সুযোগ সীমিত, ইচ্ছা করলে সরকারি বেসরকারি উদ্যোগ থেকে অধিক কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব নয়। পরবর্তীতে দেখো, যেমন এক, আমাদের অনুপ্রাণিত হতে হবে যে কোনো পেশা ও কাজ ছোট অপমান হয়। 2, স্ব স্ব এলাকায় আত্মকর্মসংস্থানের মাধ্যমে যারা স্বাবলম্বী ও সফল হয়েছেন তাদেরকে বিদ্যালয়ে এবং তাদেরকে জীবন কাহিনী শোনাতে হবে। 3 নম্বর, স্ব স্ব এলাকায়। এবং 4 নম্বর, বিদ্যালয়ের কলেজ থেকে শিক্ষক সকল শিক্ষার্থী ছড়ে পড়ার কারণ, এগুলো একটু স্ক্রিনশট দিয়ে নাও। দেখো পরবর্তীতে 5 আর 6, এগুলো তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও। এখন আসি 9 নম্বর প্রশ্ন, আত্মকর্মসংস্থানের গুরুত্ব। এখন চট্টগ্রামের হামিদ সাহেব স্থানীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করে যোগ্যতা মাফিক কোনো চাকরি পায়নি। বেশ কিছুদিন বেকার থাকার পর তিনি স্থানীয় যুব উন্নয়ন কার্যালয় থেকে কম্পিউটার বিষয়ে একটি প্রশিক্ষণ নেওয়ার সিদ্ধান্ত নেন। এখান থেকে শুরু করে প্রশিক্ষণ শেষে তার পার্শ্ববর্তী একটি বাজারের মাধ্যমে সে একটি কম্পিউটার হাওয়ারে হামের দোকান দেন। প্রতিনিয়ত তার দোকানে এখন ক্রেতা কাস্টমার থাকে, মাসে তার আয় প্রায় 30,000 টাকা। লাভের টাকা পেয়ে তার আগ্রহ বহুগুণে বেড়ে গেল। পরবর্তীতে দেখো, কঠোর পরিশ্রমের সুযোগ সঠিক ব্যবহার থেকে শুরু করে সম্ভাবনা অসীম পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। পরবর্তীতে দেখো, বর্তমানে আত্মকর্মসংস্থানের আওতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আগের তুলনায় বর্তমানে আত্মকর্মসংস্থানে নিয়োজিত ব্যক্তিদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পেয়েছে। 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, এগুলো তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও। 5, 6, পরবর্তীতে দেখো 7, 8, 9, এগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। লাস্ট দেখো, আত্মকর্মসংস্থানের জন্য বয়স কোনো সমস্যা নয়, এর মাধ্যমে যে কোনো বয়সের অনুপাত দক্ষতা অনুযায়ী অর্থ উপার্জন করতে পারে। তো এ হচ্ছে মোট তোমাদের প্রশ্নগুলোর উত্তর। যদি ভালো লাগে লাইক দিও, শেয়ার করো, পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংকস ফর ওয়াচিং।